ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক ভাইদের জন্য উঠে এলো একটি বিরাট বড় সুখবর অবশেষে প্রত্যেকে এবার পি এম কিষান যোজনার দু হাজার টাকা করে পাবেন নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা সেই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কারা কারা কবে নাগাদ পিএম কিষাণ যোজনার দু হাজার টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের জেলা লিখে কমেন্ট করতেও ভুলবেন না কেটেছে জটিলতা শীঘ্রই পি কিষাণ যোজনায় দু হাজার টাকা পাবেন বাংলার কৃষকরা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী কুর্সিতে বসেই কেন্দ্রীয় প্রকূপের সুবিধা নিয়ে চাপ বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সুবিধার্থে পি এম প্রকল্পের সুবিধা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী ফলে কিছুটা হলো চাপ বাড়ে কেন্দ্রের উপর সম্ভবত সেই চাপের মুখে বাংলার কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা দ্রুত রিলিজ করতে চাইছে কেন্দ্র কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর বাংলার কৃষকদের প্রথম কিস্তির টাকা দেওয়ার উপরে যাবতীয় জটিলতার অবসান ঘটেছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী চোদ্দোই মে মধ্যে বাংলার প্রায় সাড়ে সাত লক্ষ কৃষক এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফে এমনই দাবি করা হয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের এক সূত্র এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর অনুমতি দিয়েছে গত চার মে রাজ্যের তরফে চিঠি লিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যাপারে ছাড়পত্র দেওয়া হয়েছে তারপর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন চিঠিতে পরিসংখ্যান উল্লেখ করে তিনি জানান রাজ্যে নাম পাঠানো সত্ত্বেও এখনও বহু কৃষক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাকে বঞ্চিত এ নিয়ে আগে একাধিকবার কৃষিমন্ত্রকে আবেদন জানানো হল কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি একই সঙ্গে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী দাবি করেন এবার যেন বাংলার কৃষকদের সেই প্রাপ্য টাকা দেওয়া হয় কৃষিমন্ত্রক সূত্রে খবর আগামী ১৪ মে বাংলার কৃষকরা চলতি বছরের প্রথম কিস্তি দু হাজার টাকা করে পেতে চলেছেন এই মুহূর্তে বাংলার সাত লক্ষ পঞ্চান্ন হাজার কৃষক এই প্রকল্পের আওতায় আছেন তারা সকলেই প্রথম কিস্তির টাকা পাবেন যদিও বৃহস্পতিবার লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন পিএম কিষাণ নিধি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাজ্যের তরফে একুশ দশমিক উনআশি লক্ষ কৃষকদের নাম পাঠানো হয়েছিল কিন্তু কেন্দ্রের পোর্টালে মাত্র নয় দশমিক চুরাশি লক্ষ মানুষের নাম নথিভুক্ত হয়েছে যা সূত্রের খবর তাতে কেন্দ্রে এই প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যাটা আরও কম তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক ভাইদের জন্য একটি বড় সুখবর এবার কিন্তু প্রত্যেকে পি এম কিষান সম্মান যোজনায় যারা যারা আবেদন করেছিলেন এবার কিন্তু দু হাজার টাকা করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন খুব শীঘ্রই